ঢাকার সমাবেশকে কেন্দ্র করে সরকারের পাতা পাদে কোনো ফাঁদে পা না দিয়ে দেবে না বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। এদিকে বর্তমান সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সৎ এবং জনগণের কাছে আস্থাবান এমন ব্যক্তিদের নিয়ে জাতীয় সরকার গঠন করে তার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা জেলার নবনির্বাচিত কমিটির নেতারা। এ সময় গর্ষচন্দ্র রায় বলেন, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে সরকারের পাতা কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। কোনো পথ তো তারা বাকি রাখে নাই আর নতুন কোনো পথ খোলাও রাখে নাই। সুতরাং ঢাকার সমাবেশে তারা এটা করবে এটা আমরা স্বাভাবিক মনে করতেছি, অস্বাভাবিক মনে করি না। রাতারাতি এরা ভালো হয়ে যাবে এটা আমরা আশাও করি না। তো আমরা সরকারের ফাঁদে পা দেব না, আমরা সংঘাত এড়িয়েই আমরা আসব। চট্টগ্রামে বিভাগীয় শ্রমজীবীদের প্রতিনিধি সভায় বিএনপির নীতি নির্ধারণী ফোরামের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আহ্বান জানান সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হবার। 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, এটা যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলে একটি এনজিও যারা অর্থ পাচারের কাজ করে থাকে, এটা তাদের তথ্য। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় সরকার গঠন করে সরকারকে তার কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যত দ্রুত সম্ভব সৎ শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান এবং দেশের মানুষের আস্থাভাজন ব্যক্তিদের দ্বারা গঠিত একটি জাতীয় সরকারের কাছে সসম্মানে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন। বৃহস্পতিবার কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান অলি আহমেদ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।